গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি একটা পরে কয়েকটা জিনিস অর্ডার করেছিল, পরের দিনে তুলতে হলো, আজকে এসে গেছে জিনিসগুলো, তুলতে হলো আবার। খুলে নিয়ে একটা প্যাকটা খুলে নিয়ে আসছি। এই যে এই তিনটে জিনিসের আমার অর্ডার ছিল, তুলে নিলাম তিনটে জিনিস। এই মিগানিনের হ্যান্ড ক্রিম, আর দুটো শাওয়ার জেল। শাওয়ার জেল আগে ব্লগটাতে দেখিয়েছি, শাওয়ার জেলটা অর্ডার ছিল, ওটা তোলা হয়ে গেছিলো, আরও দুটো তুলে দিই। আজকে আর সকাল থেকে আসতে পারিনি, আজকে আমার সকালে ঘাড়ে ফিক ব্যথা লেগে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আজকে আমার। এই জন্য আজকে আর সকাল থেকে ব্লগ করিনি, আসিনি ব্লগে। এই সন্ধ্যেবেলা একটু এলাম, এই জিনিসটা এলো বলে খুললাম, খুলে এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখি কালকে অনলাইনে প্রোডাক্ট কিছু ঢুকতে পারে, তাই ভেস্টিজ ভেস্টিজের অর্ডার করেছি, সেগুলোও আসবে, সেগুলো শেয়ার করব। এখন চা খেয়ে একটু বসেছি, ঠিক আছে, আবার পরে ঘুরছি, ততক্ষণের জন্য টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন একটু ভালো আছি, ঘাড়ের ব্যথাটা একটু কমেছে। আজকে অনলাইনে দেখো এই প্রোডাক্টটা ঢুকেছে, এটা অর্ডার আছে, আজকে আমি ভিডিওটা করে নিচ্ছি, কাল দিয়ে দেবো। দেখো খুলে দেখাচ্ছি, একটা দেখা চারটি কম্পার্টমেন্ট আছে, চারটে জিনিস, একটা কৌটো এবং খুলে খুলে চারটে করে জিনিস ঢোকাবে। জিনিসটা কেমন লাগলো জানি না, সুবিধাও হবে, একটা কৌটোর মধ্যে চারটে জিনিস ঢুকে যাবে, সেপারেট করা আছে, যথেষ্ট বড়। জিনিসটা কেমন হলো জানিও কমেন্ট করো, আমি আবার পরে আসছি। এখানে যে পেস্টটা বানিয়েছি, পেস্টের মধ্যে আছে চার মগজ, কিশমিশ, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো আমি একশো পেঁয়াজ, এগুলো একসাথে করে পেস্ট করে রেখেছি। হাফ পেস্ট গ্রেভির জন্য দেব, আর হাফ এখানে ম্যারিনেট করলাম। এটা এখন ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে 15 মিনিট রেখে দেবো, 15 মিনিট পর আমি ফিরে আসছি। মাছটা ফ্রিজ থেকে বার করে আনা হয়ে গেছে, বের করে এনে রাখলাম, একটু নর্মাল টেম্পারেচারে থাক, নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে এটাকে আমি রেডি করব। এখন আমি গ্রেভির জন্য ওই টক দইতে নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মিরিচ দিয়েছি, এবার এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে ভালো করে, আর তার সঙ্গে এই পেস্টটা দিয়ে গ্রেভিটা বানাবো। তো এখন গ্রেভিটা আগে বানিয়ে নিই, আমি এটা দইটা ফেটিয়ে নিয়ে আসছি। তেলটাকে একটু বাটার দিলাম, দিয়ে এবারে গ্রেভিটা দেখো, গ্রেভিটা যখন এরকম সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন জানবে তোমার গ্রেভিটা অনেকটা রেডি হয়ে যাবে। এবারে এবার মাছগুলোকে দিতে হবে, এখানে একটু গুঁড়ো মশলাটা অ্যাড করে নিন তার সঙ্গে, আর টেস্টটাতে আর একবার বলে দিই, সর্ষে, সাদা সর্ষে, পেঁয়াজ, সাদা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, চার মগজ, কিশমিশ,
এটা দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। আর এদিকে টক দইটাতেও নুন, সামান্য একটু চিনি আর কাশ্মীরি মির্চ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভির মধ্যে নুন চিনি স্বাদ অনুযায়ী দেবো। আর আমি কাশ্মীরি মির্চ অল্প একটু দেবো যাতে রঙটা একদম সাদা সাদা না আসে, একটু লাল চাপা দিয়ে মাছ দিয়ে ওই কন্টেনার ধোয়া জলটা দেবো দিয়ে তাই করতে দেবো। মাছগুলো দিয়ে দুইটাকে দিচ্ছি। এবার যেহেতু এটা রেজালা, এখানে আমি হলুদটা একদম ইউজ করবো না, কারণ একটু সাদা সাদা রঙের হয়, হলুদটা ইউজ করছি না। অনেকেই জানো সবাই চিকেন রেজালা, মাটন রেজালা, এমনকি এগ রেজালাও এখন হচ্ছে, পটেটো রেজালাও হয়, সবই খাওয়া হয়েছে, সবই খেয়েছি। কিন্তু এইটা আমি ফার্স্ট টাইম আগে ট্রাই করলাম, বাটা মাছের রেজালা। এটা বাটা মাছ দিয়ে করলাম, এটা ভাঙর বাটা দিয়েও ভালো হয়, আমার দিন করেছিলাম ভাঙর বাটা দিয়ে। এটা বাটা মাছ দিয়ে আজকে করলাম, এটা বাড়িতে একবার করে ট্রাই করো, ট্রাই করে আমার জানিয়ে কমেন্ট করো কেমন হয়েছে। এটা আমি ফুটতে দিই, আবার একটু ফুটে উঠলে কেমন হয়েছে আমাকে জানিয়ে কমেন্ট করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে, আমার এই বাটা মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই, আর পারলে শেয়ার করবে যদি মনে হয়, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, অল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে আমি পরবর্তী যা ভিডিও দেবো সব জন্য তোমাদের কাছে ইনফরমেশান আগে চলে যায়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। তাহলে আমার বাটা মাছের রেজালা রেসিপি রেডি। আমি এবার গ্যাসটা অফ করবো। দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে বাটা মাছের রেজালা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি দুপুরবেলা আর ব্লগে আসিনি, এই দুপুরবেলা খেতে বসছি, তখনই এক এলো অনলাইনে প্রোডাক্ট উঠলো, তারপর আবার আমার ভেস্টিজ বেস্ট রিলসের প্রোডাক্ট উঠলো, যে একটা প্যাক সবে জাস্ট খুলছি এখন। আর একজন ওই যে বসে আছেন ওনাকেও খুলতে হবে, এই যে একদম ফুল প্যাক আছে, এই প্যাকটাকে খুলতে হবে, খুলে তারপরে ভেতরকার জিনিস। ভীষণ একবার আমি তো একটা ব্লগে দেখিয়েছি পুরো সমস্ত প্রোডাক্ট বের করে করে, এখন আর ওইভাবে দেখাবো না, বেকার ভিডিওটাকে বড় করে লাভ নেই। আমি দেখো সব খুলতে হবে, এই সমস্ত খুলে আমার তারপরে মানে সমস্ত ব্যাগগুলো খুলে খুলে তারপরে সমস্ত সাজিয়ে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। এখন সবই বের করলাম, এইবারে সব প্যাকগুলো খুলবো, খুলে খুলে এবার সব রাখবো। অনলাইনে এই প্রোডাক্টটা এসেছে, এটা অর্ডার আছে, কালকে দিয়ে দেবো। চাকনি আর ক্যাচা দুরকম করা আছে, তুই না দেখো বন্ধু, আবার সব বের করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এগুলো হচ্ছে পান মশলা, আমি এভাবে বলে কোনোদিন করিনি, এমনি জাস্ট ভিডিও করতাম, কিন্তু এখন বলে দিচ্ছি। এটা আনার দানা, এগুলো সব অর্ডার আছে, এটা পাঁচ ফোড়ন, এটা হচ্ছে কালো মরিচ, এই যে
জিরে গুঁড়ো, ধনে গোটা, গোটা জিরে, হলুদ, তারপর সম্পানের লঙ্কা, এই ধনে গুঁড়ো, এটা হচ্ছে পাউডার সুগার, এটা হচ্ছে তোমার ডেয়ারি ওয়াইটটা, গোটা ধনে, বিস্কুট আছে, নুডলস আছে, হেয়ার কালার আছে, পনির বাটার মশলা আছে, এগুলো এলো আজকে, আসলো, রাখছি এখন। বন্ধুরা তোমরা কি করছো এখন? আমি দুপুরবেলা বাটা মাছের রেজালার রেসিপিটা শেয়ার করেছি, সব ভিডিও একসাথে করে পেয়ে যাবে কালকে। আর রেসিপিটা শেয়ার করলাম, তার রিভিউটাও দিয়ে দিই। খেতে অসাধারণ হয়েছিল, আমার বাড়ির সবাই খেয়েছে, ভীষণ ভালো লেগেছে। আবার একদিন করার কথা বলেছে, আমি ঠিক আছে আবার হবে করবো। তাই রুটি করে এসেছি, এসে চুলটা পুরো ভিজে গেছে, এখানে একটু শুকিয়ে নিচ্ছি। আবার ডিনারের টাইম হয়ে গেল, 10:30 বাজে, ডিনারের টাইম হয়ে গেছে। আজকে আর বেশিক্ষণ তো ব্লগে থাকবো না, হয়ে গেছে। আমি রেসিপিটা শেয়ার করলাম বলে রিভিউটা দিলাম, যে খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু বানিয়ে একদিন খাবে, সে আমাকে জানাবে কেমন হয়েছে। একদিন বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানিও। সমস্ত প্রোডাক্টগুলো, যত প্রোডাক্ট এসছে সব শেয়ার করেছি। আর আমার এই রেসিপির এই ভিডিওটা দেখতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে। প্রথম দিক থেকে একটুখানি আছে, প্রথম দিক থেকে পাবে না, মাঝখান করে আছে, ঠিক আছে? পুরো ভিডিও দেখবে, দেখে তারপর লাইক কমেন্ট করবে। পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবে, বারবার বলছি। আর পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবটা করবে, নাহলে সাবস্ক্রাইব থাকছে না। পুরো ভিডিও দেখবে, দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবে, তারপর যে আমাকে সাবস্ক্রাইব করবে আমি ঠিক তার ঘরে চলে যাবো। ঠিক 24 ঘন্টা পর আমি তার ঘরে চলে যাবো, 24 ঘন্টা আগে যাবো না, গেলে থাকবে না, দুজনেরই থাকবে না। কারণ এখন এই রুলসগুলো এগুলো মানতে হবে, এই রুলসগুলো না মানলে হবে না, দুজনেরই কেটে, দুজনেরই কেটে যাবে, থাকবে না সাবস্ক্রাইবটা। তাই ঠিক 24 ঘন্টা যে আমাকে সাবস্ক্রাইব করবে আমি 24 ঘন্টা পর ঠিক তার ঘরে আমি চলে যাবো, আমি তাকে ঠিক দিয়ে আসবো, সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, চিন্তা নেই। আমরা ভিডিও দেখবে, তুমি সাবস্ক্রাইব করবে। আগেও বলেছি, এখনও বললাম, আর এখন তো বলার কিছু নেই। আবার কালকে আর নতুন ব্লগে আসবো, ততক্ষণের জন্য গুড নাইট।